ভোটের নির্ঘণ্ট ঘোষণা না হলেও পূর্ব বর্ধমানে চলে এলো কেন্দ্র বাহিনীর এক কোম্পানি আধা সেনা। আজ বর্ধমান স্টেশনে এসে পৌঁছন আধা সেনারা। আপাতত বর্ধমানের পুলিশ লাইন সংলগ্ন একটি স্কুলে থাকবেন তারা। পরে ভোটের সময় বিভিন্ন কেন্দ্রে মোতায়েন করা হবে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পূর্ব বর্ধমানে প্রাথমিকভাবে তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, জেলায় প্রয়োজন অনুযায়ী ন্যূনতম দুই থেকে সর্বাধিক নয় কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে জেলাগুলিতে। মূলত স্পর্শকাতর বলে চিহ্নিত এলাকাগুলিতে ভোটারদের মনোবল বাড়ানো এবং এরিয়া ডমিনেশন করবে এই কেন্দ্রীয় বাহিনী। পূর্ব বর্ধমানে প্রাথমিকভাবে তিন কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। পূর্ব বর্ধমান জেলায় মঙ্গলকোট, কেতুগ্রাম, রায়না, খণ্ডঘোষ ও গোলসির মতো স্পর্শকাতর জায়গায় কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে পারে বলে সূত্রের খবর। এদিন কেন্দ্রীয় আধাসেনা আধিকারিক রাজেন্দ্র কুমার যাদব জানান, জম্মু কাশ্মীর থেকে ১২ কোম্পানি এসেছে। এক একটি কোম্পানিতে ১৩৫ জন করে সেনা থাকবে। রাজেন্দ্রবাবু আরও বলেন, বাংলার নির্বাচন যাতে সুন্দর হয় এবং অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই বাংলায় আসা। হম আয়ে হ্যাঁ ইলেকশন পারপজ কে লিয়ে ইহা পে কানুন ব্যবস্থা কো কায়েম রাখনে কে লিয়ে হম লোগো কো ডিপ্লয় কিয়া জায়েগা অর হম লোগ আপ লোগো সে ইয়া পাবলিক সে ইয়ে উম্মীদ হ্যায় কি কোই গড়বড় না হো ইলেকশন সহি সলামত আগর হো গয়া তো আচ্ছি বাত হোগি। কিতনা কোম্পানি টোটাল আয়া হ্যায়? টোটাল কোম্পানি আজ ১২ কোম্পানি সিআরপি সে আয়ী হ্যায়, ৮ কোম্পানি কলকাতা গই হ্যায়, ১ কোম্পানি বর্ধমান মে অর ২ কোম্পানি দুর্গাপুর মে উতরি হ্যায়। अब इनका डिप्लाई यहाँ के पुलिस अफसर करेंगे, कहाँ पे किया जाए वो उनके आदेशानुसार हम लोग डिप्लाई होंगे। और इधर जो एक कंपनी आया, कितना स्ट्रेंथ है? स्ट्रेंथ तो कंपनी में अभी 72 की है। हाँ, 72 आदमी है हमारे। एरिया डोमिनेशन कब से चालू होगा? अब एरिया डोमिनेशन अभी तो हम यहाँ उतरे हैं, इसके बाद यहाँ के जो सिविल प्रशासन है वो हमको डिप्लाई करेगा कब से एरिया डोमिनेशन करना है, क्या ड्यूटी हमारे को मिलेगी अभी बता नहीं सकते। कहाँ से आया आप? अभी तो हम कश्मीर से आए। बारह कंपनी, दो कंपनी दुर्गापुर उतरी है और एक कंपनी यहाँ वर्धमान में, आठ कंपनी नौ कंपनी हमारी उतरी है वहाँ पे क्या नाम कलकत्ता में। पांच कंपनी तो डानकुनी में, हाँ चार कंपनी कलकत्ता। कलकत्ता। आपका नाम? इंस्पेक्टर राजेंद्र यादव, 216 बटालियन हमारी है, सीआरपी। अमजद आली, रिपोर्ट, पूर्व बर्धमान।